করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে প্রবীণরা, আর তাদের জন্য সুখবর বয়ে আনলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রবীণদের শরীরেও প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য টিকা। শুধু তাই নয়, তরুণদের শরীরেও কাজ করছে টিকাটি। আগামী নভেম্বরে লন্ডনের একটি হাসপাতালে নিজেদের ভ্যাকসিন সরবরাহের কথা জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। মার্কিন ওষুধ কোম্পানি রিজেনেরন চলতি বছরের শেষ দিকে 1 কোটি করোনা ভ্যাকসিন সরবরাহ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য এ ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করা হবে। We will deliver 100 million doses of a safe vaccine before the end of the year, maybe quite a bit sooner than that. করোনা মোকাবেলায় বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ভ্যাকসিন উদ্ভাবনের তাগিদ দিয়েছে WHO। ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের জাতীয়তাবাদ প্রভাব ফেলতে না পারে সেজন্য সতর্ক করেছে সংস্থাটি। করোনা মোকাবেলায় সবার আগে ভ্যাকসিন নিয়ে আসতে হবে, এজন্য বিশ্ব সংহতি দরকার। এ ভয়াবহতা মোকাবেলায় ঐক্যের কোনো বিকল্প নেই। গরিব দেশগুলোতে ভ্যাকসিন সুবিধা নিশ্চিত করতে হবে ধনী দেশগুলোকেই। চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের 60 লাখ ডোজ ভ্যাকসিন আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছে ব্রাজিলের একটি বেসরকারি সংস্থা। ভ্যাকসিনের কার্যকারিতা ও মান যাচাইয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে এরই মধ্যে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে সাও পাওলোর বুতানতান ইনস্টিটিউট নামের ওই সংস্থা। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো চীনা ভ্যাকসিন কিনতে অস্বীকৃতি জানানোর একদিন পরই এ খবর প্রকাশ করা হলো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।